এটা আমাদের টু ডে ডে থ্রি। আমরা এখন বার্সেতে আছে, সকাল হয়েছে। বার্সেতে আমরা কালকে এসেছিলাম। ডে ওয়ান আর ডে টুর ভিডিওটা যদি না দেখে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওগুলো কাইন্ডলি দেখে নেবেন, তাহলে ব্যাপারটা পুরো ভালো লাগবে। সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি, মনোরম দৃশ্য, চারিদিকে ফুল সুন্দর। ভার্সেস স্পেশালিস্ট রডোডেন্ডের ফুল, এই ফুলটা এখানেই হয় স্পেশালি। এবছরে ফুলটা কমই হয়েছে, পাহাড়গুলো একদম লাল আর হলুদ আর সাদা হয়ে থাকে ফুলে। ওয়েদারটা একটু মেঘলা রয়েছে। যাই হোক, আমরা আজকে সকালে এখান থেকে অক্ষরে ব্যাক করব, ওখান থেকে আমরা টিনচুলের উদ্দেশ্যে রওনা দেব। ভার্সের পপুলার একটা থাকার জায়গা গুড়াসকুঞ্জ। গুড়াসকুঞ্জ সুন্দর জায়গা, আমরা এখানে বুকিংটা পাইনি। যাই হোক, আমরা পাশেই আছি, সে ফরেস্ট গার্ডের ব্যারাক আছে, ওখানেই আমরা আছি। তো এই জায়গাটা দুখানাই মাত্র থাকার জায়গা, আর কোনো জায়গা নেই এখানে থাকার। ইলেকট্রিসিটি আর মোবাইল নেটওয়ার্ক এখানে কিন্তু নেই। এখানেই আমরা আছি, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যারাক। এখানে ক্যাপাসিটি প্রায় 20 জনের মতন ক্যাপাসিটি আছে টোটাল। এবার এখান থেকে রওনা দিচ্ছি হিলের উদ্দেশ্যে। এখান থেকে আমরা এখন হিলের উদ্দেশ্যে নিচে নেমে যাচ্ছি বার্সে থেকে। হিলে থেকে আমাদের গাড়ি আছে, গাড়ি আমাদের নিয়ে যাবে ওখরে। ওখরেতে আমাদের বাকি জিনিসপত্র আছে, ওইখান ওখরের যে গেস্ট হাউসে ছিলাম ওইখান থেকে জিনিসপত্র নিয়ে আমরা তিনচুলার উদ্দেশ্যে রওনা দেবো। জিনিসপত্র এখন লোডিং চলছে গাড়িতে, একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সাঙ্গে শেরপা খুব ভালো লোক, আমাদের অনেক হেল্প করেছেন। তিনচুল্লাতে আমরা পৌঁছে গেছি, এখানে হোমস্টের সব নাম্বার আছে, নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে অনেকগুলোই হোমস্টে আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই পড়ে। এখানে এইমাত্র পৌঁছালাম, আজকে বেশি কোনো সাইট সিন করবো না, কালকে বেশ কিছু সাইট সিন করবো, যেটা আমি নেক্সট ভিডিওতে আরও দেখাবো। এখন লাঞ্চ করে এই বেরালাম, লাঞ্চ করার জায়গাটা অসাধারণ ছিল, রাজকীয় ব্যবস্থা পুরো। এখানে একটা মনিস্ট্রি আছে, ছোটো মনিস্ট্রি, সেই মনিস্ট্রিতে আমরা এখন যাব। মনিস্ট্রির ভেতর থেকে বেরিয়ে আমরা একটা সামনে একটা জায়গা আছে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে যাবো আমরা এখন।
যেখানে যাচ্ছি এটা আমার সেকেন্ড বেস্ট সিন ইন দিস ট্যুর। আর ফার্স্ট যেটা বেস্ট সিন লেগেছে ওটা নেক্সট ডে ভিডিওতে আপনারা দেখতে পারবেন, যদিও বা কিছুটা ভিডিওর পার্ট আপনারা ফার্স্ট পার্টে দেখেছেন। এটা সেই ভিউ পয়েন্টের সিঁড়ি, ভিউ পয়েন্টের দিক দিয়ে কালিম্পং, ওদিকে পেলিং, ওদিকে তিস্তার ভিউ, প্রত্যেকটাই দেখা যায়। যদিও বা আপনাদের এই ক্যামেরায় সেরমভাবে দেখাতে পারবো না, তবে নিজের চোখে যদি দেখতেন তাহলে খুবই ভালো লাগতো দেখতে। ক্যামেরায় অনেক কিছুই ভালো আসে না যেটা চোখে ভালো করে দেখা যায়। ওইদিকে পেলিং, এদিকে পেলিং দেখা যায়, এখন মেঘলা আছে। আর এইটা এই পাহাড় সামনের পাহাড়টা কালিম্পং, আর এইদিকে তিস্তার কিছুটা ভিউ। ফিরলাম, ফিরে এখন একটু হালকা খিদে পেয়েছে, খেয়ে নিই। নেক্সট দিনকে লামাহাটা অ্যালকেমিস্টের চা বাগান এবং আরও সাইট সিন করতে করতে আমরা লটপঞ্চর যাব, লটপঞ্চর পাখির দেশ, সেখানে আমরা নেক্সট দিন যাব। তো নেক্সট দিনের ভিডিওটার জন্য ওয়েট করবেন। গুড নাইট।